আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আম্বিয়া মুরসালিন নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। রাব্বি ইশরাহলি সাদরি ওয়া ইয়াসসিরলি আমরি ওয়া হুলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আলহামদুলিল্লাহ, আমরা এই সেশনে বেসিক্যালি মাজিদ ফি এবং মুজাররাতের মিনি এবং মেগাসর্ভগুলো প্র্যাকটিস করছিলাম। তো গত সেশনে আমরা মাজিদ ফি শুরু করে দিয়েছিলাম, জাস্ট একটা ডেমনস্ট্রেশন কীভাবে এটা প্র্যাকটিস করতে হবে। এই প্র্যাকটিসটা সবাই ইন্ডিভিজুয়াল লেভেলে আপনারা একজনকে পার্টনার করে নিয়ে করলে আপনার এটার মধ্যে একটা গতি পাওয়া যাবে। কেননা এই শব্দগুলোকে প্রথমে শিখতে হবে যাতে আপনার আমার একটা বেসিক ভোকাবুলারি লিস্ট তৈরি হয়। তারপরে আমরা যখন কোরআনের মজিদের আয়াত থেকে আমরা ডিল করব, তখন বেসিক্যালি তখন প্রসেসিংটা আমরা প্রজেক্টের মধ্যে দেখব কীভাবে এটা প্রসেস করতে হয়। যে কোনো শব্দ দেখার সাথে সাথে সেটা রুট বের করা এবং রুট বের করে সেটা কোন ধরনের শব্দ এবং সবগুলো ছক মিলে এটাকে বের করে নিয়ে আসা, তো এটাই বেসিক্যালি সেটার সেই টেকনিকের মূল বেসিক চার্টটা হচ্ছে এটা। যেমন আমরা কোনো একটা ইসম ফাইলকে যদি পেয়ে থাকি সেটাকে এখানে এক বচনে নিয়ে আসতে হবে পুরুষবাচক। যেমন এখানে মুসাববিহুনা যদি আপনি পান সেটাকে কেটে ছেটে আপনাকে মুসাববিহুন বানাতে হবে। মুসাববাহুনা যদি পান মুসাববাহুন বানাতে হবে, বানায় তারপরে সেখানে মুসাববিহুন চেনার সাথে সাথে আপনি চিনে ফেলতে পারবেন সাব্বাহা সাব্বাহা ইউসাববিহু সাব্বিহ মুসাববিহুন মুসাববাহুন তাসবিহা। বেসিক্যালি এই অ্যাঙ্কর শব্দ এই ছটা বলতে পারেন। তারপর আমরা যখন নেক্সট স্টেজে যাবো আমরা এই ছটা শব্দকে এক্সটেন্ড করবো আরও চারটাতে, তখন দশটা শব্দের একটা সার্ফ সাগির তৈরি হবে, সেগুলোকে আবার এক্সপ্যান্ড করলে সার্ফ কাবির বের হবে। আমরা এখানে আপাতত একটা সীমিত আকারে এক্সারসাইজ করছি সার্ফ, এটাকে আমরা মিনি সার্ফ বলছি, যেখানে ছয়টা শব্দ থাকতেছে এবং এটাকে এক্সটেন্ড করে একটা মেগা সার্ফ আমরা তৈরি করছি, যেটা আন্ডারস্ট্যান্ড কোরআন ডট কম ওনারা ইউজ করেন, তো যেগুলো যে প্যাটার্নগুলো বেশি কমন সেগুলো। তো আমরা তিন নম্বর এবং চার নম্বর ফর্মটা আমরা দেখছিলাম রেগুলার, আজকে আমরা বেসিক্যালি পাঁচ নম্বর ফর্মের শব্দগুলো দেখব। যেমন পাঁচ নম্বর এখানে তাদাব্বারা ইয়া তাদাব্বারু তাদাব্বার তাদাব তাদাব তাদাব্বিরুন মোতাতাব্বিরুন মোতাতাব্বারুন তাদাব্বুরান, এটা হচ্ছে গভীরভাবে চিন্তা ভাবনা করা। দরাবা দাবারা শব্দ থেকে আসছে, সেখান থেকে দুই নম্বর হচ্ছে দাব্বারা দাব্বারা থেকে তাদাব্বারা তাদাব্বারা ইয়া তাদাব্বারু তাদাব্বার, এখানেও খেয়াল রাখতে হবে পাঁচ নম্বর এবং ছয় নম্বরে জবরের প্রভাব বেশি। দেখেন তাদাব্বার তাদাব্বারা ইয়া তাদাব্বারু, এখানে সেকেন্ড লেটারের উপর জবর আছে, সাধারণত অন্যগুলোতে সেকেন্ড লেটারের নিচে জের থাকে। হ্যাঁ, সে যেহেতু সেকেন্ড লেটারের উপরে জের জবর আছে সেই জবরটাই আমরে চলে যাচ্ছে তাদাব্বার, কিন্তু যখন ইসম ফাইল তৈরি করতেছে সেখানে মুতাদাব্বিরুন সেকেন্ড লেটারের নিচে জের চলে আসছে, কেন জবরটা হচ্ছে ইসম মাফুলের ক্ষেত্রে মুতাদাব্বিরুন মুতাদাব্বারুন তাদাব্বুরান। তারপরে তাজাক্কারা তাজাক ইয়া তাজাক্কারু তাজাক্কার মুতাজাক্কিরুন মুতাজাক্কারুন তাজাক্কুরান। তারপরে সেকে তাফাক্কারা ইয়া তাফাক্কারু তাফাক্কার তাফাক্কার মুতাতাফিক মুতাফাক্কিরুন মুতাফাক্কারুন তাফাক্কুরান। তারপরে ছিল এখানে আছে তারাব্বাসা ইয়াতারাব্বাসু তারাব্বাস মুতারাব্বিসুন মুতারাব্বাসুন তারাব্বুসান, এটাও অল্প কিছু আসছে, জাস্ট আমরা রেগুলার প্র্যাকটিসের জন্য এটা দিচ্ছি। তারপর হচ্ছে ছয় নম্বর ফরো আছে কি তাদারসা ইয়া তাদারসু তাদারস মুতাদারিসুন মুতাদারসুন তাদারুসান, এটা বেসিক্যালি কোরআন মসজিদে এই শব্দটার ব্যবহার নাই। কোরআন মসজিদে ব্যবহার আছে হচ্ছে কি তাবারাকা তাবারাকা লাজি বিয়াদিহিল মুলক, সে তাবারাকা তাবারাকা ইয়া তাবারাকু তাবারাক মুতাবারিকুন মুতাবারকুন তাবারুকান। তারপর এখানে কি তাকাতালা, এটারও কোরআন মসজিদে ব্যবহার নাই, তাকাতালা ইয়া তাকাতালু তাকাতাল মুতাকাতিলুন মুতাকাতালুন তাকাতুলান। তো এখান থেকে কিছু শব্দ আমরা সার্ফ সাগিরের সার্ফ কাবিরের যেটা আমরা মেগা সার্ফে সেখানে নিয়ে আসছি। এভাবে তাদাব্বারাকে যদি আমরা এক্সপ্যান্ড করতেছি মাদিতে মুদারেতে আমর নাহিতে তারপরে তিনটা ইসমে, সেখানে তাদাব্বারা তাদাব্বারু
تدبرت تدبرتم تدبرت تدبرنا يتدبروا يتدبرون تتدبروا تتدبرون أتدبرون تدبروا تدبر تدبروا لا تتدبر لا تتدبروا متدبرون متدبرون تدبرا هو تتدبر هو تدبر هي تدبرت هو يتدبر هي تتدبر এটা হলো আটবার আসছে কোরআন মজিদ, চারবার আসছে কোরআন মজিদে এটার কনজুগেশনটা। কিন্তু এই এখানে তাহলে আমাদের সরফ মিনি সরফটা পড়তেছে কীভাবে, তাদাব্বারা ইয়াতাদাব্বারু তাদাব্বার মুতাদাব্বিরুন মুতাদাব্বারুন তাদাব্বুরান, সেটাকে এক্সপ্যান্ড করা হচ্ছে এবং ফুল স্কেলে এক্সপ্যান্ড করা যেতে পারে। সেটা কী হতে পারে সেটা সিনিয়র আমরা জানি। তো ইনিশিয়ালি এতটুকু হলে আমরা এখান থেকে একটা ভালো এফিসিয়েন্সি পাবো, কারণ এই শব্দগুলোর ব্যবহার ব্যাপক। যেমন পুরুষবাচক শব্দগুলো এক বচন বহু বচনে ব্যবহৃত বেশি, স্ত্রীবাচকের শব্দগুলোর এক বচনের ব্যবহার বেশি, আর আমর নাহির ক্ষেত্রে আন্তা আন্তুম, এইটা নাহির ক্ষেত্রে আন্তা আন্তুমের দুইটা ফরম্যাট, আর ইসম ফাইল ইসম মাফুল, আর শেষেটা হচ্ছিল মাসদার। তারপরে আরেকটা শব্দ তাজাক্কারা 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 ইয়া তাজাক্কা তাজাক্কারু, তারপরে তাজাক্কারতা তাজাক্কারতুম তাজাক্কারতু তাজাক্কারনা ইয়াতাজাক্কারু ইয়াতাজাক্কারুনা তাতাজাক্কারু তাতাজাক্কারুনা আতাজাক্কারু নাতাজাক্কারু তাজাক্কার তাজাক্কারু লা তাতাজাক্কার লা তাতাজাক্কারু মুতাজাক্কিরুন মুতাজাক্কারুন তাজাক্কুরান ওয়া তাজাক্কারা ইয়া তাজাক্কারাত ওয়া ইয়াতাজাক্কারু ইয়া তাজাক্কারু। এটা আসছে 51 বার, এটার ব্যাপক ব্যবহার আছে, অতএব সেটাও আমরা এটা দেখার চেষ্টা করবো। এটার সরফ সাগিটটা মিনি সরফটা কি, তাজাক্কারা ইয়াতাজাক্কারু তাজাক্কার মুতাজাক্কিরুন মুতাজাক্কারুন তাজাক্কুরান। তারপর শব্দটা হচ্ছে, এটা আমরা এখন পড়বো না, তাওয়াল্লা, এটার ব্যবহার আছে অনেক, 80 বারের মতো 79 টাইমস। এটার মধ্যে উইক লেটার আছে, যেমন সামনে ওয়া লাম ইয়া দুইটা উইক লেটার আছে, এটার আলাদা স্টাডি প্ল্যান আছে আমাদের, ইনশাল্লাহ তখন এই শব্দটা আমরা প্রসেস করব। 6 নম্বরে আমরা চলে আসি তাদারাসা তাদারাসা তাদারসু তাদারসু তাদারস্তা তাদারস্তুম তাদারস্তু তাদারস্না, এই যে যজমতা যজমতুম যজমতু যজমনা, তারপরে ইয়াতাদারসু ইয়াতাদারসুনা তাতাদারসু তাতাদারসুনা আতাদারসু নাতাদারসু তাদারস তাদারসু লা তাতাদারস লা তাতাদারসু মুতাদারিসুন মুতাদারসুন তাদারুসান হুয়া তাদারসা হিয়া তাদারসত হুয়া ইয়াতাদারসু হিয়া তাদারসু। এটা কোরআন মজিদে ব্যবহার নেই, হাদিসে এটার ব্যবহার আছে বেশি। তারপরে এখানে সিন আইন লাম, এখানে দেখেন হামজা আছে, এটা আমরা এখন আপাতত করছি না, কেন ওই সিরিজে যখন আমরা উইক লেটার সিরিজটা পড়বো তখন ইনশাল্লাহ এটা আমরা পড়বো। তারপর আসেন এখানে চলো 7 নম্বর চলে আসছে, 7 নম্বরের এখান থেকে আমরা পড়তে পারি ইনকালাবা ইয়ানকালিবু ইনকালিব মন কালিবুন ড্যাশ ইনকিলাবান, কেননা 7 নম্বরের কি নাই প্যাসিভ ফর্ম নাই, এটা ইন্টেনসিটিভ ফর্ম। তাহলে আমাদের মিনি সফটটা হচ্ছে কি, ইনকালাবা ইয়ানকালিবু ইনকালিব মন কালিবুন ড্যাশ ইনকিলাবান। আচ্ছা, এবার যদি আমরা এটাকে সার্ফ মেগা সার্ফে নিয়ে যাই, ইনকালাবা ইনকালাবু ইনকালাবতা ইনকালাবতুম ইনকালাবতু ইনকালাবনা ইয়ানকালিবু ইয়ানকালিবুনা তানকালিবু তানকালিবু তানকালিবুনা আনকালিবু ননকালিবু ইনকালিব ইনকালিবু লা তানকালিব লা তানকালিবু মুন কালিবুন ড্যাশ ইনকিলাবান হুয়া ইনকালাবা হিয়া ইনকালাবাত হুয়া ইয়ানকালিবু হিয়া তানকালিবু। ঠিক আছে, যতবার আমরা প্র্যাকটিস করতে পারি এটা তত এফিসিয়েন্সি মুখের জড়তাটা যাবে, তারপরে মিনিংটা ফ্লো করব, তারপরে আমরা বিষয়টা আমাদের জন্য সহজ হবে ইনশাআল্লাহ। তারপরে আসেন এখানে ইনকালাবা 8 নম্বরে একটা, এখানে 7 নম্বরে একটা জেনারেল এখানে দেওয়া আছে, এবার 8 নম্বরে আসেন ইখতালাফা
আমরা মিনিটা পড়বো কিভাবে, ইখতালাফা ইখতালিফু ইখতালিফ মুখতালিফুন মুখতালাফুন ইখতিলাফান, আবার ইখতালাফা ইখতালিফু ইখতালিফ ইখতালিফ মুখতালিফুন মুখতালাফুন ইখতিলাফান। আচ্ছা এবার আমরা মেগাসফটটা পড়ি, ইখতালাফা ইখতালাফু ইখতালাফতা ইখতালাফতুম ইখতালাফতু ইখতালাফ, এই চারটা শব্দ কিন্তু একরকম, লেজটা খালি চেঞ্জ হচ্ছে, ইখতালাফতা ইখতালাফতুম ইখতালাফতু ইখতালাফনা, ইখতালিফু ইখতালিফুনা তাখতালিফু তাখতালিফুনা আখতালিফু নাখতালিফু, ইখতালিফ ইখতালিফ লা ইখতালিফু লা তাখতালিফ লা তাখতালিফু মুখতালিফুন মুখতালাফুন ইখতিলাফান, হুয়া ইখতালাফা হিয়া ইখতালাফাত, হুয়া ইখতালিফু হিয়া তাখতালিফু। ঠিক আছে, এটা হচ্ছে মতবিরোধ করা, যেটা একটা গুরুত্বপূর্ণ শব্দ। এখানে দেখা যাচ্ছে ইত্তাবাআ, এখানে একটু জটিলতা আছে, যেমন এখানে দুইটা তা একসাথে অ্যামালগেটেড হচ্ছে, যেমন এখানে দুইটা তা, এটা যেহেতু আট নম্বর তারপরে তা দুইটা তা যুক্ত হচ্ছে, সেখানে দুইটা তা এখানে তাসদিদ হয়ে যাবে, ইত্তাবাআ ইত্তাবাউ ইত্তাবাতা ইত্তাবাতুম ইত্তাবাতু ইত্তাবানা, ইত্তাবিউ ইত্তাবিউনা তাত্তাবিউ তাত্তাবিউনা আত্তাবিউ নাত্তাবিউ, ইত্তাবি ইত্তাবিউ লা তাত্তাবি লা তাত্তাবিউ মুত্তাবিউন মুত্তাবাউন ইত্তিবাআন, হুয়া ইত্তাবাআ হিয়া ইত্তাবাআত, হুয়া ইয়াত্তাবিউ হিয়া তাত্তাবিউ। এটাও 140 বার আসছে, অনেক ফ্রিকোয়েন্সি হাই। এটার মিনিটা কিভাবে পড়ব, ইত্তাবাআ ইয়াত্তাবিউ ইত্তাবি মুত্তাবিউন মুত্তাবাউন ইত্তিবাআন, অনুসরণ খুব ইম্পর্টেন্ট একটা শব্দ ইত্তাবাআ, তাই না? এটাকে দেখবেন হাদিসে এবং কোরআনে এটার ব্যাপক ব্যবহার আছে, অনুসরণ করা, রসুলকে অনুসরণ করার বিষয়টা বলা হচ্ছে। অতএব এটা একটা গুরুত্বপূর্ণ ফেল আমরা সবসময় পাবো। এরপর আসেন একটা গুরুত্বপূর্ণ শব্দ ইত্তাকা, ইত্তাকা এটাও আমরা পরে পড়বো, কারণ কেন পড়বো দেখেন, এখানে এটা রুট লেটার হচ্ছে ওয়া কা ইয়া, ওয়া কা ইয়া মানে এ রুটের মধ্যে প্রথমটা এবং শেষেরটা হচ্ছে উইক লেটার, মাঝখানে একটা স্ট্রং, এটার ফরমেশনটা আমরা আলাদা স্টাডি করবো, এটাও প্রায় আসছে প্রায় 215 বার ইত্তাকা, এটা তখন আমরা এই কনজুগেটটা করবো, ওই টেবিলগুলো স্টাডি করার পর তখন আমরা এটাকে স্টাডি করবো ইনশাআল্লাহ। এবং এটা মুখস্থ করতে হবে কেন, এটা 215 বার এবং খুব গুরুত্বপূর্ণ ফেল, তাকওয়ার কথা বলা হচ্ছে, মুত্তাকিন মুত্তাকা ইত্তিকা আ, অতএব এটা খুব গুরুত্বপূর্ণ একটা চার্ট, সেটা অগ্রাধিকার ভিত্তিতে আমাদের মুখস্থ করতে হবে ইনশাআল্লাহ, আমরা মুখস্থ করবো। তারপর আসেন, কেন এগুলো করলে হয় কি, অর্থটা সব আপনি চিনতেছেন, আপনি সবগুলোভাবে ফর্মে আপনি যখন টেক্সটে যখন দেখছেন চিনতে পারছেন, অতএব এই শব্দটাও গুরুত্বপূর্ণ, ইত্তেবা আ যেমন গুরুত্বপূর্ণ, ইত্তাকাও গুরুত্বপূর্ণ, এই জন্য শব্দের চয়েসটা মাশাল্লাহ সুন্দর এনাদের, সেই জন্য আমরা এটা এটার মধ্যে ইনক্লুড করলাম যে ভোকাবুলারিটা ডেভেলপ করতে হবে আমাদেরকে এভাবে, যেটা ফ্রিকোয়েন্সি বেশি সেটাকে আমরা নেব, পাশাপাশি যেটার গুরুত্ব বেশি সেটাও আমরা নেব, যেমন ইত্তাকা শব্দটার গুরুত্ব খুব বেশি এবং এটার ফ্রিকোয়েন্সিও হাই, ইত্তাবা আও গুরুত্ব বেশি ফ্রিকোয়েন্সি হাই, অর্থাৎ সেখান থেকে আমরা অগ্রাধিকার ভিত্তিতে এই শব্দগুলো আমরা শিখবো এবং এই টেবিলগুলো, একটা মিনি সার্ফ একটা মেগা সার্ফ, আর সেকেন্ড পর্বে দ্বিতীয় পর্বে আমরা এটাকে মিনি সার্ফটাকে এক্সপ্যান্ড করবো সার্ফ সাগিরে, আর এই মেগা সার্ফটাকে এক্সটেন্ড করবো সার্ফ কাবিরে, কিন্তু বেসিক এই জায়গা এতটুকু জায়গা হলেই, মিনি সার্ফ আর মেগা সার্ফ হলেই কিন্তু আপনি আমি কোরআনের শব্দগুলোকে সহজে চিনতে পারবো এবং আমরা শব্দ দেখে এই টেবিলগুলো জেনারেট করার চেষ্টা করবো ইনশাআল্লাহ, সেটা কাজ আছে। 10 নম্বর ফ্যামিলিতে আসি আমরা, 10 নম্বর ফ্যামিলিতে খুব গুরুত্বপূর্ণ লিডার ফের হচ্ছে আমাদের ইস্তাকফারা ক্ষমা চাওয়া, হ্যাঁ ইস্তাকফারা ইয়াস্তাকফিরু ইস্তিকফার ইস্তাকফির ইস্তাকফারা ইয়াস্তাকফিরু ইস্তাকফির মুস্তাকফিরুন মুস্তাকফারুন ইস্তিকফারান, এটা হচ্ছে আমাদের কি সার্ফ মিনি সার্ফ, এটা হচ্ছিল ক্ষমা চাওয়া, সে ক্ষমা চেয়েছিল, ইস্তাকফারা ইয়াস্তাকফিরু ইস্তাকফির
ঠিক আছে, তার মুস্তাকফিরুন মুস্তাকফারুন ইস্তিগফারান। আচ্ছা, এটাকে এবার মেগাসর যদি আপনি করেন কিভাবে আসতেছে, ইস্তাকফারা ইস্তাকফারা ইস্তাকফারু ইস্তাকফারতা ইস্তাকফারতুম ইস্তাকফারতু ইস্তাকফারনা ইয়াস্তাকফিরু ইয়াস্তাকফিরুনা তাস্তাকফিরু তাস্তাকফিরুনা আস্তাকফিরু নাস্তাকফিরু ইস্তাকফির ইস্তাকফিরু লা তাস্তাকফির লা তাস্তাকফিরু মুস্তাকফিরুন মুস্তাকফারুন ইস্তিগফারান হুয়া ইস্তাকফারা হিয়া ইস্তাকফারাত হুয়া ইয়াস্তাকফিরু হিয়া তাস্তাকফিরু। লম্বা ফিল, এটাও আমাদের রোল আউট করতে হবে। এটা নিয়ে একটা নোটস আমরা দিয়ে আজকে শেষ করবো ইনশাল্লাহ। এটা হচ্ছে ক্ষমা চাওয়া। এবার আসেন আমাদের সেকেন্ড, এটাও খুব গুরুত্বপূর্ণ শব্দ, ইস্তাকবারা, নিজেকে বড় মনে করা, উদ্ধত প্রকাশ করা। কাবারা কাবুরা, এটার 10 নম্বর হচ্ছিল বড় হওয়া। কাবুরা 1 নম্বর ফর্ম হচ্ছে বড় হওয়া, আর ইস্তাকবারা হচ্ছে নিজেকে বড় মনে করা। নিজেকে বড় মনে করা মানে হচ্ছে উদ্ধত প্রকাশ করা, সেটা শয়তানের কাজ। সেখানে শয়তান সম্পর্কে, ইবলিস সম্পর্কে কোরআনে সেটা বলা আছে, ইস্তাকবারা, এটাকে সে উদ্ধত প্রকাশ করেছিল, সে নিজেকে, বেসিক্যালি শব্দটা হচ্ছে সে নিজেকে বড় মনে করেছিল। দ্যাট মিনস বড় মনে করাটা হচ্ছে একটা উদ্ধত প্রকাশ, সেটা এখানে সরাসরি সেই অর্থটা এভাবে আসছে। ইস্তাক ইস্তাকবারা ইস্তাকবারু ইস্তাকবারতু তা ইস্তাকবারতুম ইস্তাকবারতু ইস্তাকবারনা ইয়াস্তাকবিরু ইয়াস্তাক ইয়াস্তাকবিরুনা তাস্তাকবিরু তাস্তাকবিরুনা আস্তাকবিরু নাস্তাকবিরু ইস্তাকবির ইস্তাকবিরু লা তাস্তাকবির লা তাস্তাকবিরু মুস্তাকবিরুন ড্যাশ, এটা ইসম মাফুল হয় না, ইস্তাকবারা হুয়া ইস্তাকবারা হিয়া ইস্তাকবার ইস্তাকবারাত হুয়া ইয়াস্তাকবিরু হিয়া তাস্তাকবিরু। এটা সার্ফ মানে মিনি সার্ফটা কী হবে, ইস্তাকবারা ইয়াস্তাকবিরু ইস্তাকবির মুস্তাকবিরুন ড্যাশ ইস্তিকবারা। এভাবে আমরা এটা করবো, এটা 48 বার আসছে, এটার ফ্রিকোয়েন্সি অনেক হাই। তারপরটা দেখেন, এটা আমরা একপাতত পড়ব না, ইস্তা তোয়া সক্ষম হওয়া, খুব গুরুত্বপূর্ণ ফেল। এখানেও দেখা যাচ্ছে মাঝখানের লেটার হচ্ছে ওয়া, তোয়া ওয়া আইন, এটাও আমাদের উইক লেটারের যে স্টাডি আছে ইনশাল্লাহ সেখান থেকে আমরা করব। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আমরা একবার দেখে নিলাম বিষয়টা। তো এখন এটা হচ্ছে হলো প্র্যাকটিসের ব্যাপার, যদি আমাদের ফিজিক্যাল ক্লাস থাকতো আমাদের, তাহলে আমরা ফিজিক্যালি এটা একজন একজন করে এটা আমরা রিড আউট করতাম, সেটা ছিল রুলস। আর আমরা যেহেতু সবাই এখানে অ্যাডাল্ট, আমাদের সবারই নিজ দায়িত্বে এটাকে প্র্যাকটিস করে দখলে আনা উচিত। তারপরে এরপরে আমরা যখন আরও নতুন ভোকাবারি রিলিজ দেব, সেগুলোকে আপনি এভাবে টেবিলগুলো কনস্ট্রাক্ট করতে হবে, লিখে হলেও লিখতে হবে, নাহলে বলতে পারতে হবে, তাহলে সেই স্কিলটা ডেভেলপ করলেই শব্দগুলোর সাথে পরিচিতি আমাদের হবে। তো আমরা আজকে ক্লাসের শেষে কয়েকটা জিনিস এই শব্দ বোঝার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে আলোচনা করব। যেমন ধরেন আমি এখানে আপনাকে দেখাই একটা ফেল, দেখাই গফারা, ইংরেজিতে বাংলায় আসি, আরবিতে আসি, গফারা ওয়াইন ফা। এই গফারা ফেলটাকে যদি আপনি নেন, এটার অর্থটা কি, এটার অর্থ হচ্ছিল সে ক্ষমা করেছিল, ক্ষমা করা হচ্ছিল গফারা। তাহলে গফারা ইয়াগ ইয়াকফিরু দরবাভাবে ইয়াকফিরু গফারা ইয়াকফিরু ইগফির ইগ একফির গফারা ইয়াকফিরু একফির, ঠিক আছে, এই তিনটা হলে আমাদের যথেষ্ট হচ্ছে। এখন এই ফেলটারই 10 নম্বর ফর্ম হচ্ছে হলো ইস্তাকফারা ইস্তাকফারা ইয়েস ইস্তাকফিরু। তারপর ছিল ইস
المثال. এটা হচ্ছিল অর্থটা আমরা লিখি বাংলায় রেখে ফেলি। ক্ষমা চাওয়া, এটা হচ্ছিল ক্ষমা ক্ষমা করা। তাহলে আমরা গফারা ইয়াকফিরু একফির এই শব্দটা দিয়েই, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ শব্দ, ঠিক আছে, একফির। আর ইস্তাকফারা ইয়াস্তাকফিরু ইস্তাকফির, ঠিক আছে, সে ক্ষমা চেয়েছিল, ইয়াস্তাকফিরু সে ক্ষমা চাইবে, ইস্তাকফির তুমি ক্ষমা চাও, আমর বলা হচ্ছে তুমি ক্ষমা চাও। তাহলে এটা হচ্ছে তুমি ক্ষমা চাও। আর এখানে গফারা থেকে যখন হচ্ছিলো এই গফারা সে ক্ষমা করেছিল, ইয়াকফিরু সে ক্ষমা করবে, একফির তুমি ক্ষমা করো। তাহলে এই আমরা জানি যে আমরের এই শব্দগুলো দিয়ে যেমন আদেশ করা যায় পাশাপাশি কী করা যায়, রিকোয়েস্ট করা যায়। তাহলে 10 নম্বর ফর্মে ইস্তাকফির এটা হচ্ছিলো বেসিক্যালি আদেশ, ইস্তাকফির তুমি ক্ষমা চাও। আর একফির এটা কিন্তু আদেশ না, এটা হচ্ছে ক্ষমা করো, রিকোয়েস্ট। আপনি দেখবেন দোয়াগুলোর মধ্যে বেসিক্যালি আল্লাহুম্মা ইগফির লি, ইগফির আমাদের দোয়াটা হচ্ছে না আল্লাহুম্মা ইগফির লি, ইগফির লি। তাহলে যেমন ধরেন আমরা যেটা পড়ি একটা তাসবিহ সবসময় পড়ি, এই তাসবিহটা পড়ি, সেটা হচ্ছিল এটা সবসময় পড়ি, এটা হচ্ছিল আরবি করে নিই আমরা পড়ি আস্তাকফিরু, তারপর কি আস্তাকফিরুল্লাহ, এটার অর্থ কি হবে, আমি ক্ষমা চাচ্ছি আল্লাহর কাছে, এটা আমি ক্ষমা চাচ্ছি আল্লাহর কাছে। আর আমরা যদি বলি ইগফির লি, ইগফির লি ক্ষমা করুন আমাকে, আমরা বাংলাটাও লিখি, তাহলে আপনি পার্থক্যটা বুঝতে পারবেন, এটা জরুরি বিষয়। আমি আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছি, আর এখানে হচ্ছে ইগফিরলি আমাকে ক্ষমা করুন, এটা হচ্ছে রিকোয়েস্ট, ঠিক আছে। তাহলে আমরা আস্তাকফিরুল্লাহ আস্তাকফিরুল্লাহ আমরা পড়ছি অনেকবার, বেসিক্যালি এটা পড়ার মাধ্যমে আমরা একটা ডিক্লারেশন দিচ্ছি আমরা আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছি। কিন্তু আপনি যখন ক্ষমা বেসিক্যালি চান তখন উচ্চারণটা কিন্তু হয় সেকেন্ড পার্সেন্টে, আপনি থার্ড পার্সেন্টে কোনো সময় ক্ষমা চাই না, আমরা কারোর কাছে থার্ড পার্সেন্টে কিছু চাই, এটা হচ্ছে একটা ফ্যাক্ট, স্টেটমেন্ট অফ ফ্যাক্ট, আমরা আল্লাহর কাছেই ক্ষমা চাচ্ছি অন্য কারোর কাছে না, এটা হচ্ছে আস্তাকফিরুল্লাহর স্পিরিটটা হচ্ছে এটা। কিন্তু রিয়েল অর্থে যদি আমরা আল্লাহর কাছে ক্ষমা চাই তখন এটার স্টেটমেন্ট হবে ইগফিরলি, আল্লাহুম্মা ইগফিরলি, রব্বি ইগফিরলি, এটা হতে পারে আল্লাহুম্মা ইগফিরলি অথবা রব্বি ইগফিরলি, যদি আপনি রব্বি হিসাবে আনেন, যেমন এখানে রব্বি যদি আনেন রব্বি যদি আনেন রব্বি ইগফিরলি, ইগফিরলি রব্বি ইগফিরলি, এটা বেসিক্যালি এরকম আমরা বলতে পারি রব্বি ইগফিরলি, হে আমার রব। এখানে রব্বির একটা কিন্তু আরেকটা বিষয় আছে, বেসিক্যালি রব বি এখানে বেসিক্যালি একটা ইয়ে ছিল, সেটা ইমোশনের জন্য এটা কাটা হয়ে গেছে, যখন এই স্ট্রাকচারটা দেখবেন তখন রব্বি মানে খুব ইমোশনালি রব্বি বলা হচ্ছে,
বেসিক্যালি এটাও আমরা জানি যে এটা বেসিক্যালি রব্বালি, মানে রব্বি যখন বলতেছেন এটা আমরা মুনাদা পড়ব নেক্সট পর্বে, যখন হচ্ছে এটা নসব ফর্মে হবে। কিন্তু যখন আমার রব বলা হয়, আপনি যখন আমরা এটা পড়ছি অলরেডি, যখন আমার রব বলা হয় তখন এটা কোনো সময় আমরা এটা এই জেডটাকে তুলতে পারতেছি না, এটাকে পেস্ট বলতে পারতেছি না, জবর করতে পারতেছি না। অতএব রব্বি যখন লেখা হয় বেসিক্যালি এটার স্ট্রাকচারটা হচ্ছে এইটা রব্বা রব্বাই, কিন্তু এটা আমরা হয় না, এটা বেসিক্যালি রব্বাই মানে হচ্ছে যখন রবকে ডাকা হচ্ছে আমার রবকে, যেমন রব্বানা, আমরা যখন রব্বানা ইগফিরলি ইগফির লানা, তখন আমরা যদি দেখেন এই সেন্টেন্সটাকে যদি আমরা এভাবে আনি রব্বানা, আমরা যখন সবাই মিলে একসাথে করি রব্বানা হে আমাদের রব ইগফির লানা ইগফির লানা, রব্বানা ইগফির লানা, হে আমাদের রব আমাদেরকে ক্ষমা করে, রব্বি ইগফিরলি রব্বিক ফিরলি রব্বিক ফিরলি, তখন এইটা কি ন্যাচারালি এটা রব্বানা ফিরলি এটা সাইলেন্ট হয়ে যায়, যেটা এটা সাইলেন্ট হওয়ার বিষয় হয়ে যাচ্ছে। কিন্তু বেসিক্যালি এটা স্ট্রাকচারটা হচ্ছে এবার তিনটা পার্ট হচ্ছে, রব্বানা একটা, ইগফির হে আমাদের রব, আমাদের যখন আমরা এটাকে মুনাদা বলি, আমরা যখন ডাকি তখন আমরা বলি রব্বানা, ইগফিরলি হে আমাদের রব ক্ষমা করুন আমাদেরকে, হে আমার রব, তখন আমরা বলছি যে রব, যখন আমরা ইমোশনাল যাচ্ছি তখন এটা ইয়াটা হাজফ হয়ে যাচ্ছে, তখন এটা হয়ে যাচ্ছে এভাবে রব্বি রব্বিক ফ্রিলি রব্বিক, তখন এটা উচ্চারণের জন্য এটা সাইলেন্ট হয়ে যাচ্ছে, রব্বিক ফ্রিলি আমরা সেভাবে বলছি আল্লাহুম্মা ফ্রিলি আল্লাহুম্মা, রব্বি জায়গায় আল্লাহুম্মা যদি আসেন আল্লাহুম্মা ফ্রিলি। অর্থাৎ বেসিক্যালি ক্ষমা চাওয়ার রিকোয়েস্ট হচ্ছে এটা, আর আস্তাগফিরুল্লাহ বেসিক্যালি একটা স্টেটমেন্ট অফ ফ্যাক্ট। অতএব আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বললে কিন্তু প্রকৃতপক্ষে ক্ষমা চাওয়া হচ্ছে না, এটা হচ্ছে স্টেটমেন্ট অফ ফ্যাক্ট, সেটা ডিক্লারেশন দিচ্ছেন, কিন্তু বেসিক্যালি রব্বিক ফ্রিলি এটাই হচ্ছে হলো স্টেটমেন্ট যেটার মাধ্যমে আমরা সেকেন্ড পার্সনটা আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছি, রব্বিক ফ্রি হে আমার রব আমাকে ক্ষমা করেন, আল্লাহুম্মা ফিরিলি হে আমার হে আল্লাহ আমাকে ক্ষমা করেন। অতএব ক্ষমা করার, এবং এটা যখন আমরা বলছি সাথে সাথে কি আমার আপনার কোনো না কোনো দোষ ত্রুটি যেটার জন্য আমরা ক্ষমা চাচ্ছি সেটার কথা স্মরণ করে আল্লাহ রব্বিক ফ্রিলি আল্লাহুম্মা ফ্রিলি, বেসিক্যালি এটার মাধ্যমে ক্ষমা চাইতে হবে। এবং যতগুলো ক্ষমার দোয়া আপনি দেখবেন কোরআন মজিদে যতগুলো আছে এবং হাদিসের মধ্যে যতগুলো দোয়া আছে, সাইদুল ইস্তেগফারে দেখেন দেখবেন ফাক ফ্রিলি, ঠিক আছে ফাক ফ্রিলি ফা ইক ফিরিলি, অতএব ক্ষমা করুন আমাকে, ক্ষমা যখন ক্ষমা চাওয়ার যে পার্টটা হচ্ছে সেখানে সেখানে কোনো জায়গায় কিন্তু আস্তাগফিরুল্লাহ আসেই না, এটা ফেলটা আসবেই না, আপনার এটা দিয়ে ইস্তাগফারা দিয়ে আপনি রিকোয়েস্টটা করতেই পারবেন না, কেন রিকোয়েস্টের জায়গা হচ্ছে ইস্তাগফির ক্ষমা চাও, সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, নূহ আলাইহিসসালাম বলতেছেন তার কাউমকে যে ইস্তাগফির রব্বাকুম, যে তোমরা তোমাদের রবের কাছে ইস্তাগফির রব্বাকুম ইস্তাগফিরু রব্বাকুম, তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা চাও, তাহলে সেটা হচ্ছে একটা শব্দ ইন রেসপন্স বেসিক্যালি ক্ষমা চাওয়ার জন্য, বেসিক্যালি আপনাকে আমাকে এই দোয়াটা হচ্ছিল, দোয়ার মধ্যে এই পার্টটা হচ্ছে গুরুত্বপূর্ণ রব্বানা ইগফির লানা অথবা রব্বিক ফিরলি। এখন যদি আপনি আমাদের কোরআন মজিদের আয়াতের মধ্যে যদি অডিট করেন যেসব আয়াত আমার কাছে যতটুকু পর মনে পড়ে যদি যেটা আমি আনতে পারবো কুইকলি সেই কয়েকটা এনে দেখাই, যেমন আমাদের খুব সুন্দর একটা দোয়া আছে ক্ষমার, সেটা হচ্ছিল আলি ইমরানের শেষে খুব সম্ভবত 190 না 93 মধ্যে আছে, এই যে রব্বানা ইগফির লানা যুনুবানা ওয়া কাফফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফফানা মা আল আকরাম, এই যে দোয়াটা 193 নম্বর আয়াতের যে আলি ইমরানের, সেখানে আপনি দেখেন এই দোয়াটা এখানে আছে রব্বানা হে আমাদের রব ফা অতএব ইগফির লানা ক্ষমা করুন আমাদেরকে, যুনুবানা আমাদের যুনুবগুলোকে, ওয়াকাফির ওয়াকাফির এটাও কিন্তু রিকোয়েস্ট, আন্না সাইয়্যাতিনা আমাদের সমস্ত বড় পাপগুলোকে আপনি কী করেন সবগুলোকে ঢেকে দেন বা সবগুলোকে দূর করে দেন, তাহলে ইগফির লানা এইটাই হচ্ছিল দোয়া রব্বানা ইগফির লানা, এইভাবে কিন্তু কম্পোজিশনগুলো আপনি কোরআন মজিদে পাবেন। তাহলে দেখা যাচ্ছে যে ইগফির ফেলটা কিন্তু গুরুত্বপূর্ণ, সেটা কোথায় কীভাবে উচ্চারণ করতেছি সেটাও কিন্তু দেখা জরুরি, এবং আপনি যদি এটাকে দিয়ে যদি আপনি সার্চ দেন, এটা রিসার্চ করার হচ্ছিল আমরা করতে পারি এভাবে,
ইকফিটটা দিয়ে আমি যদি এখানে তানজিলে যদি সার্চ দেন, এখানে দেখেন সতেরোটা রেজাল্ট আসে, সতেরোটা আয়াত আছে। যেমন এখানে সূরা আলী সূরা বাকারার শেষ আয়াতে দেখেন, ওয়াকফির লানা ওয়ারহামনা আন্তা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন, পাওয়া গেছে ওয়াকফির লানা, এবং আমাদেরকে ক্ষমা করুন আমাদেরকে রিকোয়েস্ট। তারপরে এখানে দেখেন এটা আছে হচ্ছে সূরা আলী ইমরানের ষোলো নম্বর আয়াতে, আল্লাযিনা ইয়াকুলুনা রব্বানা ইন্নানা আমান্না ফাগফির লানা যুনুবানা ওয়াকিনা আযাবান্নার, এই যে ইকফির পেলে গেলেন। তারপরে এখানে আসেন আরেকটা হচ্ছে সূরা আলী ইমরানের একশো সাতচল্লিশ নম্বর আছে, রব্বানা ইকফির লানা যুনুবানা, ঠিক আছে, ইকফির লানা যুনুবানা। তারপরে এখানে আসেন আলী ইমরান একশো তিরানব্বই, এখনই দেখলাম ফাগফির লানা যুনুবানা। তারপরে এখানে সূরা আরাফের একশো একান্ন নম্বর, কওলা রব্বিক ফিরলি, হ্যাঁ কওলা রব্বিক ফিরলি। তারপরে এখানে দেখেন এটা আছে হলো আরাফের একশো পঞ্চান্ন নম্বরে, ফাগফির লানা ওয়ারহামনা আন্তা খৈরুল গাফিরিন, আন্তা খৈরুল গাফিরিন, গাফারা শব্দটা আবার আসছে, গাফিরিন আপনি হচ্ছে সবচেয়ে উত্তম ক্ষমাকারী, সেটা আসতেছে। তারপরে এখানে দেখেন চোদ্দ সূরা ইব্রাহিমের একচল্লিশ নম্বর, রব্বানা ইকফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া ওয়ালিল মুকমিনিনা ইয়াউমা ইয়াকুমুল হিসাব, এই যে ইকফির শব্দটা আছে, ঠিক আছে। তারপরে এখানে আসেন তেইশ নম্বরে আসেন, এখানে আসেন ফাগফিরলানা ওয়ারহামনা ওয়া আন্তা খৈরুল রাহিমিন। তারপরে এখানে তেইশ নম্বরের একশো আঠারো দেখেন, ওয়াকুলি উলির ওয়াকুর রব্বি ইকফির ওয়ারহাম ওয়া আন্তা খৈরুর রাহিমিন, ঠিক আছে, ওয়াকফির লি লি আবি, ওয়াকফির লি আবি ছাব্বিশের আছে, ওয়াকফির লি আবি, ক্ষমা করুন আমার বাবাকে, ইন্নাহু কানা ইন্নাহু কানা দলিনী দলিনা, ঠিক আছে, হচ্ছে সূরা ছাব্বিশের সূরার মধ্যে আছে। এইভাবে আপনি এই সার্চ দিলাম ইকফির দিয়ে আপনি সবগুলো আয়াত সতেরোটা আয়াত পেয়ে বেড়ে গেলো কোথায় কোথায় ইকফিরটা আছে। এগুলো প্রতিটাই কিন্তু একটা ক্ষমা চাওয়ার জন্য এক একটা দোয়া আপনি এখানে সামারি পেয়ে গেলেন। এখন এখান থেকে আপনি আমি কতটুকু দোয়া জানি সেটাকে আপনি সামারি করলে আপনি কোরআন থেকে ক্ষমা চাওয়ার অনেকগুলো দোয়া আপনি পেয়ে গেলেন। তারপরে দোয়া মাসুরার মধ্যে আছে ক্ষমা চাওয়ার, সেখানে ইকফির ফেলটা আছে। তারপরে সাইদুল ইস্তেকফারে যদি দেখেন সেখানেও ইকফির আছে। অতএব আস্তাগফিরুল্লাহ বললে ক্ষমা চাওয়া কমপ্লিট হয় না গ্রামেটিক্যালি, ঠিক আছে, এবং কোরআন মজিদেই এই জিনিসটা এভাবে আছে। আর এখন যদি ক্ষমা চাওয়ার ক্ষেত্রে যদি আস্তাগফিরা ফেলটাকে নিয়ে আপনি যদি গবেষণা করতে যান কীভাবে করবেন, এই গফারা ফেল নিয়ে আসেন, আমরা কর্পাস দিয়ে খুব সুন্দরভাবে এই গবেষণাটা করতে পারি। গয়েন দিয়ে গয়েন ফা রা, এখানে আসেন গয়েন ফা রা, এটা একটু সার্চ দেন। এখানে দেখেন গফারা ফেলটা পঁয়ষট্টি বার এসছে, ইস্তাগফারা আসছে চল্লিশ বার, ঠিক আছে। তারপরে এখানে গাফফারুন ইসব মোবালাগা আছে, ঠিক আছে, আর গাফুরুন আসছে একানব্বই বার, গাফফারুন আসছে পাঁচ বার, গাফফার মানে বারবার ক্ষমা করা, গাফুরুন হচ্ছিল অতিমাত্রায় ক্ষমা করা, মাগফেরাত এটা হচ্ছে মাজদার আছে, গাফির দুইবার আসছে, এটা সিম্পল ইসম ফাইল আসতেছে। তারপর হচ্ছে ইস্তাগফার ইস্তেকফার এটা আসে ওয়ান্স, তারপরে মুস্তাগফিরিনা এটা আসে একবার। তাহলে এই আপনার যেটা দশ নম্বরের মধ্যে এখানে দেখবেন ওয়াস্তাগফিরুল্লাহ, হ্যাঁ আল্লাহর কাছে ক্ষমা চাও, তোমরা আল্লাহর কাছে ক্ষমা চাও, এভাবে আসে ফাস্তাগফিরু, হ্যাঁ তাহলে ক্ষমা চাও তোমরা, লিজুনুবিহিম ক্ষমা চাওয়ার জন্য বলা হচ্ছে। বেসিক্যালি ম্যাক্সিমাম দেখবেন আমরের সিগা এখানে আসে, ম্যাক্সিমাম আমর বলা হচ্ছে, তোমরা ক্ষমা চাও তোমরা ক্ষমা চাও তোমরা ক্ষমা চাও, ঠিক আছে। এই ক্ষমা চাওয়ার যে ইনস্ট্রাকশনটা সেটা আস্তাগফিরুল্লাহ দিয়ে আসতেছে, আস্তাগফিরু আস্তাগফিরু আস্তাগফির আস্তাগফিরতা, হ্যাঁ এভাবে আসতেছে। তারপরে এখানে এইটাই, এবং গাফারাত থেকে তো আমরা সেটা দেখলাম, তার আস্তাগফিরু ফিলটা বেসিক্যালি ক্ষমা চাওয়ার ইনস্ট্রাকশনে আসতেছে। তারপরে এখানে দেখেন এখানে আসতেছে ইস্তেকফারু ইব্রাহিমা ওমা কানা ইস্তেকফারু ইব্রাহিমা লি আবিহি, আচ্ছা তাহলে মূলত ক্ষমা চাওয়ার যে ইনস্ট্রাকশনটা সেটা দেওয়া হচ্ছে ইস্তেকফারা ফেল দিয়ে, কিন্তু ক্ষমা চাওয়ার রিকোয়েস্টটা আসবে গফারা ফেল দিয়ে।
অতএব আপনাকে আমাকে ক্ষমা চাইতে চাইতে হবে, যেখানে আমরা দেখব গফর আফেদের রিকোয়েস্ট ফর্মটা আছে সেটা কোরআন মসজিদে আছে, হাদিসে আসে। অতএব আস্তাগফিরুল্লাহ আমরা বলে মনে করছি যে অনেকে ক্ষমা চাওয়া হচ্ছে, আসলে এটা ক্ষমা চাওয়া হচ্ছে না, এটা ইনকমপ্লিট ক্ষমা চাওয়া হচ্ছে। অতএব ক্ষমা চাওয়ার ক্ষেত্রে যেসব জায়গায় হাদিসের বর্ণনা আছে, যেমন স্পেশালি সলাতের পরে ক্ষমা চাওয়ার যে বিষয়টা আছে ফরজ সলাতের পরে, সেখানে আস্তাগফিরুল্লাহ 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 আমরা বলি, কিন্তু এটা একটা ডিক্লারেশন, কেন আপনার সালাম ফেরানোর সাথে সাথে আমরা আস্তাগফিরুল্লাহ 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 তিনবার বলি। হ্যাঁ, কেন সলাতের মধ্যে যা কিছু ভুল হলো সেটার জন্য আমরা ক্ষমা চাচ্ছি আল্লাহর কাছে, কিন্তু বেসিক্যালি আমরা আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছি হচ্ছে ফর্মালি যখন আমরা এটাকে ওই দোয়ার মধ্যে নিয়ে আসতেছি, রব্বানা ফাগফিরলানা যুনুবানা ওয়াকফিরান্না সাইয়্যাতানা ওয়াতাওয়াফফানা মা'আল আবরার। দ্যাট মিন্স আপনি আমি রাইট ওয়েতে একটা সুন্দর দোয়া করলাম, তাই না? তো এটা বুঝে পড়ার মধ্যে গুরুত্বপূর্ণ। তাহলে আস্তাগফিরুল্লাহ বললে এটা ইনকমপ্লিট হচ্ছে, অবশ্যই ইকফির দিয়ে আপনি কোরআন হাদিস থেকে দোয়া পড়ে আপনি আমি সেই আস্তাগফিরুল্লাহর ইস্তিগফারের পর্বটা অবশ্যই শেষ করব, এখানে ইনকমপ্লিট রেখে যাব না। এটা একটা জেনারেল স্টেটমেন্ট, ওটা অবশ্যই এটাকে কী করতে হবে, স্পেসিফিকলি সেকেন্ড পার্সেন্টে দোয়াটা করতে হবে। অর্থাৎ এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, তো আমরা সেটা খেয়াল রাখবো ইনশাআল্লাহ। তাহলে ফেল চেনা এবং এটার ব্যবহার চেনার মাধ্যমে আমরা আমাদের কাছে অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে যে কোন ফেলটা ইউজ করতেছি, আসলে আমরা কী বলতেছি। কেন আমাদের মুখস্থের সংস্কৃতিতে আমরা অভ্যস্ত, সেখান থেকে বেরো আসার জন্যই আমরা এই গ্রামার কোর্স করতেছি, যাতে করে আমরা একটু বুঝতে পারি এবং দুইটার ডিফারেন্স বুঝতে পারি যে আসলে কোনটার পারপাস কী এবং কোনটা কী বলা হচ্ছে। আল্লাহ আমাদের জন্য সহজ করুন। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আমরা এই দফা আমাদের একটা প্র্যাকটিস সেশন আমরা শেষ করলাম। তো আমাদের নেক্সট সেশন থেকে বেসিক্যালি আমাদের ইরেগুলার সফটওয়্যার চ্যাপ্টারটা আমরা শুরু করে দেব, যেটা এখানে আছে, যাতে এটা একটা সেশন চলে আর বাকিটা আমাদের যেটা অন্য নাহুর সেশন, যেমন আমরা আজকে প্রথম সেশনে ইনকমপ্লিট ফেল করছি, নেক্সট ক্লাস ইনকমপ্লিট ফেল শেষ করব, তারপর ইসন মৌসুম করব, এইভাবে গ্যাজুয়ালি আমরা অলমোস্ট শেষের দিকে চলে আসছি আমাদের ফার্স্ট পার্টের। তো আমরা এখন কনসোলিডেট করবো আমরা সব কিছু ইনশাআল্লাহ। তো আল্লাহ আমাদের জন্য সহজ করুন, যারা এতদিন কষ্ট করে সময় দিয়েছেন তারা আরও কিছুদিন সময় দিতে পারলে, আর মাসখানেক যদি আপনি একটু ধৈর্য ধারণ করতে পারেন, ইনশাআল্লাহ একটা কমপ্লিট পজিশনে আপনি আমি আসতে পারবো, যেখান থেকে আমরা অন্তত এতটুকু কনফিডেন্স পাবো যে আমি চেষ্টা করলে ডেফিনেটলি পারবো। এই কনফিডেন্সটা যদি আসে তারপরে আপনি চেষ্টা করবেন, ইনশাআল্লাহ আল্লাহ আপনার জন্য আমার জন্য এটাকে সহজ করে দেবেন। সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।